টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞকে পেয়েছি, নাসির আহমেদ, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা নাসির আহমেদকে পেয়েছি, আমরা কথা বলবো মানসিক একটি বিষয় নিয়ে, এবং আপনাদের যে কোনো যদি প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। শুরুতে জানতে চাই কেমন আছেন? হ্যাঁ, বেশ ভালো। ঠান্ডা পড়তে শুরু করেছে, আমাদের ব্যস্ততার ধরন, আমাদের দৈনন্দিন জীবন, একই সাথে আমাদের মানসিক জগৎগুলোর মধ্যে পরিবর্তন হতে থাকে। আমরা লক্ষ্য করে থাকি যে শীতের শুরুতে আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি এক ধরনের বিষণ্ণতা বোধ কাজ করতে থাকে অনেকের মধ্যে। প্রকৃতির সাথে সাথে এটি কি মানুষের প্রকৃতির সাথে সাথে এই বিষয়টার পরিবর্তন হয়, এটা একটা সরাসরি ডায়াগনোসিসও আছে। এবং একই সাথে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমরা কম সূর্যের আলো দেখতে পাচ্ছি, অন্ধকারের মধ্যে আমাদের প্রচুর সময় কাটাতে হচ্ছে, সেটা আমাদেরকে প্রভাবিত করে এবং সেই কারণে আমরা গ্লুমি ফিল করতে থাকি। আমাদের মধ্যে এক ধরনের স্যাডনেস কাজ করে, ল্যাক অফ এনার্জি কাজ করে, এই ধরনের একটা সিজনাল এফেক্ট আমরা দেখি। তো সাধারণত আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, আমাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দুটো কারণে। এক হচ্ছে যেটা বললাম যে সিজন পরিবর্তনের সাথে সাথে মানসিক সমস্যা বা বিষণ্ণতার মাত্রাটা বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে এটা উৎসবের মাস, আচ্ছা ডিসেম্বর মাসটা। হ্যাঁ, আমরা আমাদের প্রবাসীরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের উৎসবের কথা বলি, আমাদের ঈদ আছে, পূজা আছে, সেগুলো, কিন্তু মূলত এই দেশে এই ডিসেম্বর মাসটা হচ্ছে ফেস্টিভ্যালের মাস। এই মাসটা হচ্ছে ক্রিসমাস, এই সময়টাতেই আমরা আমাদের প্রিয়জনকে বিভিন্ন ধরনের উপহার দিই, শুভেচ্ছা দিই, এবং সেই সাথে যাদেরকে আমরা হারিয়েছি তাদের সেই বিয়োগ ব্যথাটাও আমাদের মধ্যে খুব তীব্রভাবে বেজে ওঠে। সেই সময়ে আমরা লক্ষ্য করে থাকি যে এই সময়টাতে সুইসাইড করবার প্রবণতা বেড়ে যায়। এই সময়টাতে পরিসংখ্যানে সমীক্ষাতে দেখা যায়, আমরা যাদের মাঝখানে যারা ঝুঁকিপূর্ণ পেশেন্ট যারা আছেন তাদেরকে আমরা বিশেষ অবজারভেশনে রাখার কথা বলি, তাদের সাপোর্ট সিস্টেমকে আমরা সতর্ক হতে বলি। যদি বয়সের বিষয়টি একটু জানতে চাই, যে সাধারণত এই বিষণ্ণতা কি সব বয়সের মানুষের মধ্যে এফেক্ট করতে পারে, না নির্দিষ্ট বয়সের মধ্যে বেশি প্রভাব? সাধারণত দেখা যায় যে 13-14-21 বছর বয়সের মধ্যে সেই রেটটা বেশি, সেটা হচ্ছে মূলত ইম্পালসিভিটির কারণে। ওই বয়সটাতে ইম্পালসিভিটি খুব প্রচুর থাকে, সেক্ষেত্রে সেই ধরনের ডিসিশনগুলো হয়। আবার ইদানিং তার পাশাপাশি এসে যুক্ত হয়েছে ড্রাগ সমস্যা, বিভিন্ন সমস্যার কারণেও এই বিষয়গুলো হতে পারে। মূলত এই এই ক্রিসমাসের সময়টাতে এই যে প্রিয়জনদের হারানোর কষ্ট এবং একই সাথে আবহাওয়ার পরিবর্তন, আর তার পাশাপাশি আমাদের স্ট্রেসটাও বেড়ে যায়। আমাদেরকে প্রতিদিনই ছুটতে হয় কাজে, এবং আমরা যারা অনেকটা উষ্ণ দেশ থেকে এখানে এসে আমাদের ইমিগ্রেশন করেছি, তাদের বেলায় এই উইন্টারটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট, ঠান্ডার মাঝখানে বাসা থেকে বেরোনো অথবা স্নো পড়তে শুরু করলে বাসা থেকে বেরোনোটাই একটা ঝুঁকিপূর্ণের বিষয়। তারপরে থাকছে পথঘাট, রাস্তাঘাট, আবহাওয়া, পরিবেশ, তাহলে সব মিলিয়ে এই সময়টাতে আমাদের, আমরা যেটা বলি যে মানসিক যে স্বাস্থ্যের যে প্রসঙ্গটা এই সময় আসে, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের মধ্যে বিষণ্ণতার মাত্রাটা বেশি হতে পারে, আমাদের মাঝখানে প্রিয়জনদের হারানোর কষ্টটা ফেরত আসতে পারে, আমাদের মাঝখানে প্রতিদিনের কাজ করবার জন্য যে স্ট্রেসগুলো আছে সেগুলো আগের তুলনায় বেড়ে যেতে পারে, আমাদেরকে সেই সেই দিকটাকে মাথায় রেখে আমাদেরকে আরও সতর্ক হতে হবে।
আমাদেরকে তৈরি হতে হবে যে আমাদের এই সময়টাতে আমরা আরও বেশি সতর্ক থাকবো, আমাদের মাঝখানে কোনো ধরনের বিষণ্ণতা বোধ যদি জেগে ওঠে সেটা আমরা দেখার চেষ্টা করব। জড়িয়ে আছে যে আমার ইতিবাচক মনোভাব, যে আমার সবকিছু দৃষ্টিভঙ্গিতে যে ইতিবাচকের জায়গাটি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করি। এবং আপনি খুব সুন্দর করে ভূমিকাটিতে যে জায়গাটি উল্লেখ করেছেন যে সময়ের সাথে সাথে প্রকৃতির সাথে সাথে মানুষের যে আমি বলবো মনের রং বদলায় সেই জায়গাটি কিন্তু আছে। তো ইতিবাচক থাকার জন্য কেন ইতিবাচক আমাদের থাকতে হবে, নেতিবাচকের জায়গাটি থেকে কেন আমরা দূরে আসবো, তবে শুরুতেই জানতে চাই কেন ইতিবাচক হওয়া উচিত আমাদের। ইতিবাচক হওয়ার পেছনে একেবারেই সরাসরি কিছু কিছু সুফল জড়িয়ে আছে। গবেষণায় লক্ষ্য করা গেছে যে যাদের মাঝখানে পজিটিভ মেন্টালিটি থাকে, যে কোনো বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়ে সমস্যার দিকে ফোকাস করে সমস্যাটা সমাধান করবার উদ্যোগ যারা নিয়ে থাকেন তাদের বেলায় তাদেরকে তারা দীর্ঘজীবী হন। আমরা লক্ষ্য করে থাকি যে তাদের লাইফ স্পেনটা বেড়ে যায়, তাদের স্বাস্থ্যগত মান ভালো থাকে, তাদের প্রোডাক্টিভিটি ভালো থাকে এবং তাদের প্রতিটা কাজ করবার বেলায় এক ধরনের হায়ার মোটিভেশন লক্ষ্য করা যায়। সেটাই হচ্ছে ইতিবাচকতা। আমাদের জন্য অনেক কিছুই খুব ডিফিকাল্ট, আমরা প্রতিনিয়তই স্ট্রাগল করতে থাকি, কিন্তু ইতিবাচকতার মাধ্যমে আমরা অনেক জিনিসকেই সহজভাবে নিতে পারি এবং সেই জিনিসগুলো প্র্যাকটিস করে অর্জন করা যায় সেই কথাটা আমরা বলি। আমরা অনেক সময় এই বিষয়টাকে ইনহেরিটেন্টলি ধরে নেওয়ার চেষ্টা করি অথবা বংশগতভাবে অথবা ছোটোবেলা থেকেই সহজাত বৈশিষ্ট্য হিসেবে ধরে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এই বিষয়গুলো চর্চা করা যায়। এই বিষয়গুলো পরিবর্তন করবার বেলায় আপনাকে দুটো বিষয় দেখতে হবে, যে আপনার মাঝখানে যখন ব্যর্থতাগুলো এসে যুক্ত হতে থাকে, আপনার মাঝখানে যখন অসফলতাগুলো যুক্ত হতে থাকে, তখন আপনি শিখতে থাকেন হেল্পলেসনেস, আপনার মধ্যে অসহায়ত্বের একটা শিক্ষা চলতে থাকে। সেটা যখন চলতে থাকে তখন পাশাপাশি আপনার মাঝখানে পজিটিভ বা যেটাকে আমরা বলে থাকি অপটিমিজম সেটা কমে যায়। এই ইতিবাচকতা যখন কমে যায় তখন আমাদের সাথে প্রতিনিয়ত সংঘাত হতে থাকে নেতিবাচক মনোভাবের। যেমন যাদের মাঝখানে নেতিবাচক মনোভাব বেশি থাকে তারা প্রায়শই সমস্যাগুলোকে খুব ব্যাপকভাবে দেখেন, যেরকম তারা মনে করেন এটা শুধু তাদের বেলায় হয়। সকালের পরেও দুপুর থাকছে, দুপুরের পরেও একটা সুন্দর বিকেল হওয়ার সম্ভাবনা আছে, তো সেইটা সেই দিকটাতে ফোকাস না করে তারা সেটাকে একেবারেই জেনারেলাইজ করে ফেলে। তো এই অভ্যাসগুলো, এই চিন্তার ধরনগুলো পরিবর্তন করে করে আপনি ইতিবাচকতাটাকে অভ্যাস করতে পারেন। সেটাই আমাদের মেন্টাল হেলথকে প্রভাবিত করে এবং এটা শেখা যায়, এটা চর্চা করা যায় এবং এর মাঝখানে এই চর্চার মাধ্যমে আপনি আপনার নেতিবাচক যে মানসিকতাটা আছে, মনোভাব যেটা আছে সেটা পরিবর্তন করতে পারেন। নেতিবাচক মনোভাব যদি খুব বেশি হয়, এটিরও নেতিবাচক প্রভাব আছে, সেই জায়গাটি একটু জানতে চাই। নেতিবাচক মনোভাব হলেই আপনার কর্মক্ষমতা কমে যাবে। প্রথমত আপনার কর্মক্ষমতা সরাসরিভাবে আপনার মানসিক যে দক্ষতা আছে সেটাকে প্রভাবিত করবে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে আপনার মোটিভেশন, আপনার যে মনোবল যেটা আছে যার উপর ভিত্তি করে আমাদেরকে প্রতিনিয়ত জীবন সংগ্রাম করতে হয়। আমরা যখন একটা সমস্যার কথা ভাবি, সমস্যাটা সমাধান করবার মতো প্রয়োজনীয় যোগ্যতা বা সামর্থ্য কিন্তু আমাদের শুরুতেই আছে এই বিষয়টা আমরা বলতে পারবো না। আমাদেরকে একটা সমস্যা সমাধান করবার জন্য তৈরি হতে হয়, তার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের স্কিল বিল্ড আপ করতে হয়, কানেকশন বিল্ড আপ করতে হয়, ইনফরমেশন নিতে হয়। তো এই সমস্ত কিছু করবার জন্য আপনার যে প্রস্তুতিটা আছে সেটা আপনি কখনোই নিতে পারবেন না যদি আপনার মোটিভেশন লেভেলটা কমে যায়, আপনার যদি মনোভাবটা আপনার মনোবলটা যদি কম থাকে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো প্রতিদিন প্র্যাকটিস করবার একটা বিষয়। এই জায়গাটিতেই আমি আসতে চাচ্ছিলাম নাসির আহমেদ। অনেক সময় তো কন্ট্রোলের জায়গাটি, যে নিয়ন্ত্রণের জায়গাটি, সেটি আমার থাকে না, আমার নিজের থাকে না। আমি চাই সবসময় ইতিবাচকভাবে আচরণ করতে, আমি চাই ধরেন আমি সব কিছু ইতিবাচকভাবে ব্যাখ্যা করতে, কিন্তু পরিস্থিতি অনেক সময় আমার নিয়ন্ত্রণে থাকে না কিংবা আমার নিজের কন্ট্রোলও থাকে না, যে কারণে আমি প্রতিটা জিনিস হয়তো একজন নেতিবাচকভাবে মূল্যায়ন করছে। তো সেই জায়গাটির থেকে করণীয় কি, এই বিষয়টা যেখানে আমার নিজের প্রতি নিজের কন্ট্রোলিং জায়গাটি নেই, সেটাকে আমরা বলে থাকি লার্নড
হেল্পনেসনেস। আপনি শিখেছেন যে একটা পর্যায়ে আপনার মাঝখানে যে শিক্ষণ পদ্ধতিটা কাজ করেছে সামাজিক শিক্ষণ প্রক্রিয়াতে, আপনি শিখেছেন যে এইখানে এসে আমার আর করবার কিছুই থাকবে না, আমি কিছুই করতে পারবো না। ওই যে আপনি বলেছেন যে এই বিষয়টা আপনার বেলাতেই ঘটছে, তো সেটা যখন হয় তখন আপনার মাঝখানে একটা লার্নড হেল্পনেসনেস কাজ করছে, সেখান থেকে প্রথম বেরোনোটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কাজ, ওখান থেকে আপনাকে বেরোতে হবে। এবং সেগুলো বেরোনোর জন্য আপনার মধ্যে যে চিন্তার ভ্রান্তিগুলো আছে, আপনার মনে আছে নিশ্চয়ই এর আগের একটা সেশনে আমরা চিন্তার ভুলগুলো নিয়ে আলাপ করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে নিজেই নিজেদেরকে পরাজিত করি, আমরাই নিজেই নিজেদেরকে কিভাবে আমাদের যে চিন্তাগুলো হচ্ছে সেগুলোর ভুল ব্যাখ্যা করি। এবং প্রকারান্তরে আমাদের মধ্যে যে ইতিবাচক যে মানসিকতাটা আছে সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তো এই বিষয়গুলোর জন্য আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ঘটনারই পেছনে কিছু কিছু স্টেপ কাজ করে। আচ্ছা, যেমন যেরকম ধরেন আমি আপনাকে পাঁচটা স্টেপ দিয়ে এই বিষয়টাকে যদি ব্যাখ্যা করবার চেষ্টা করি, আমরা এই বিষয়টাকে বলে থাকি ABCDE মডেল। এই যে পাঁচটা বিষয়, যখন কোনো বিরূপ একটা পরিস্থিতির সম্মুখীন আপনি হচ্ছেন সাথে সাথে আপনার মাঝখানে একটা সিগন্যাল কাজ করলো, আপনার বডির বিভিন্ন সিস্টেমগুলো অ্যালার্ট হতে শুরু করলো, আপনার কগনিশনগুলো অ্যালার্ট হতে শুরু করলো যে একটা কিছু হচ্ছে যেটা আমার পরিস্থিতির বাইরে, যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে, যেটা আমার স্বাভাবিক কমফোর্ট জোনটাকে ব্যাহত করছে। ঠিক এই বিষয়টা ঘটবার সাথে সাথে আপনার পুরনো অভিজ্ঞতা থেকে কিছু বিলিফ বা কিছু বিশ্বাস এসে সেই বিষয়টাকে যুক্ত হতে থাকে। সেটাকে আমরা বি দিয়ে বলছি যে বিলিফটা কি আপনার, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে যে আপনি এটা পারবেন কি পারবেন না, আমি এটা সমাধান করতে পারবো কি পারবো না। সেটা বিলিভ করবার পর পর আপনি এবার ভাববেন যে আচ্ছা আমি যদি সমাধান করেই ফেলি আমি কি তাহলে এখান থেকে অনেক বেশি উপকৃত হব, না এই সমস্যাটাকে আমি এড়িয়ে যেতে পারবো, অথবা সমস্যাটা আমি কালকের জন্য রেখে দিব। আমরা অনেক সময় প্রোক্রাস্টিনেশন করি, রেখে দিই সেটা আমরা করব, সেই বিষয়টা আমাদের দিকে ফোকাস করতে হয়, তো আমরা কনসিকোয়েন্সের কথাও চিন্তা করি। এরপরে আমাদের মধ্যে শুরু হয় যে আমরা তখন নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে, আমি এটা পারবো কি পারবো না, করবো কি করবো না, আমাকে এটা করতেই হবে, না করলেও চলে কি না, আমি আসলেই যোগ্য কি না যোগ্য না, আমি যাব কি যাব না, কেন যাব, এই ধরনের কিছু ডিসপিউট আমাদের মধ্যে কাজ করে। সেটাকে যখন আমরা অতিক্রম করতে পারি তখন আমরা আমাদের এনার্জিগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ি, তখন আমরা সেই সমস্যাগুলো। তো এখন আমি যদি একটা এই বিষয়টা যদি একটা বাচ্চার বেলায় ব্যবহার করতে চাই, আমি দেখছি যে তার মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, আপনি একটা বাচ্চার মধ্যে তার কাছে 3,500 কনফ্লিক্ট আছে, আপনি সবকটা সমাধান করতে পারবেন না। আমি আমার এক বাচ্চা ক্লায়েন্টকে বলেছিলাম যে আমি তোমার জন্য কী করতে পারি, তো সে ওয়েল এই শব্দটা বলে দিয়ে আমাকে পরবর্তীতে একটা বিশাল লিস্ট দিয়েছিল যেগুলো সমাধান করা সম্ভব না। তার থেকে যদি বলা যায় যে আচ্ছা ঠিক আছে এই সমস্যাগুলো সমাধান করবার জন্য আমি যদি তোমাকে যোগ্য করে দিই তাহলে তুমি এগুলো নিজেই করতে পারো, তো সেই দৃষ্টিকোণ থেকে তাকে প্রথম শেখাতে হয় যে আচ্ছা তুমি যে পরিস্থিতির মধ্যে পড়েছো এতে তোমার মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে, রিঅ্যাকশনটা কি, তোমার ফিজিক্যাল রিঅ্যাকশন কি হচ্ছে, তোমার মেন্টাল রিঅ্যাকশন কি হচ্ছে, তোমার ভাবনায় কি হচ্ছে, আমরা সেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। তার পরবর্তীতে আমরা বলি যে আচ্ছা তোমার কি মনে হয় তুমি এই সমস্যাটা সমাধান করতে পারবে, সেখান থেকে আমরা দেখার চেষ্টা করি তার অতীত অভিজ্ঞতাটা কেমন ছিল, সেই বিলিফের জায়গাটাকে আমরা ভাঙার চেষ্টা করি, আমরা ডিমিস্টিফাই করার চেষ্টা করি। আমরা তখন বলি যে এটা ভুল ধারণা, প্রত্যেক মানুষই সমান, এটা ভুল ধারণা, এই বিষয়টার জন্য আমরা বিভিন্ন উদাহরণ টেনে আনি, এবং তার পরবর্তীতে আমরা তাদেরকে পজিটিভ বিষয় দেখানোর চেষ্টা করি যে এই বিষয়টা সমাধান হলে এই কাজগুলো করা সম্ভব, এই বিষয়টা আজকে যদি তুমি সমাধান করতে পারো তাহলে ভবিষ্যতে তোমার পক্ষে এই উপকারগুলো হতে পারে, এবং পরবর্তীতে সেগুলোর কিছু প্ল্যান তৈরি করা, কৌশল তৈরি করা, এবং পরবর্তীতে তাকে সেই কাজটা করতে সহায়তা করা। সেইভাবে আমরা একটা মানুষের মধ্যে ধীরে 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 ইতিবাচক মনোভাব তৈরি করি। খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন যে নিজেকে তৈরি করার বিষয়টি কিন্তু আপনার কথাতে বারবার চলে এসেছে, কিন্তু এমনও তো হয় পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নেই, আমি হয়তো ইতিবাচক হতে যাচ্ছি কিন্তু আশেপাশের পরিবেশ সেটি হতে দিচ্ছে না, এরকম অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এটা একটা ইকোলজিক্যাল একটা বিশাল ফ্যাক্টর, আমরা এই বিষয়টাকে কখনো ইগনোর করি না, এবং পরিস্থিতির
বা পরিবেশের কারণে পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী তো আপনার যে চিন্তা ভাবনা সেই জায়গাটির আপনার ডিসিশন তৈরিতে সহায়তা করে যে আপনি নেতিবাচক হবেন না ইতিবাচক হবেন। অবশ্যই এই বিষয়টা আপনার পয়েন্ট অত্যন্ত সুন্দর যে যে পরিবেশ একটা বিশাল ফ্যাক্টর, আপনার চারপাশের লোকজনগুলো পজিটিভ কিনা সেটা একটা ফ্যাক্টর। আমি প্রায়শই বলে থাকি যে আপনি অন্তত একজন ভালো বন্ধু তৈরি করুন এবং সেই বন্ধুটা যেন আপনাদের জন্য ইতিবাচক হয়, পজিটিভ হয়, যে আপনাকে উৎসাহ দেবে, প্রেরণা যোগাবে, যে আপনাকে অপেক্ষা করবে না বা সুযোগের অপেক্ষায় থাকবে না যে কখন আপনার ইমোশনটাকে নিয়ে চিনি মেনে খেলা যায়, যেটা খুব প্রায়শই আমরা দেখি ইমোশনালি ব্ল্যাকমেল করবার একটা প্রবণতা। তো অনেক সময় দেখা যায় যে প্রকাশিত আবেগ আমাদের জন্য একটা বড় দুর্বলতা হয়ে দেখা দেয়। আজকে আমি কাউকে আমার মনের আবেগগুলো প্রকাশ করছি এবং কিছুদিন পরেই সেই আবেগগুলো ফিরিয়ে দিচ্ছে, এটার একটা বিশাল প্রয়োগও আছে আমাদের কবিতা সাহিত্য। আপনি দেখবেন যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, তো বিষয়টা হচ্ছে এক ধরনের গিল্ড একটা বিষয় আসে। তো আমরা যে যে কথাটা বলি যে একজন মানুষকে যখন তাকে মানসিকভাবে সুস্থ থাকার জন্য তার একজন ভালো সঙ্গী দরকার, ভালো পরিবেশে বাচ্চারা ভালোভাবে বেড়ে ওঠে। আপনারা দেখবেন যে যে এলাকাগুলোতে ক্রাইম রেট কম সেখানকার স্কুল জোনের পারফরমেন্স ভালো, সঙ্গত কারণে সেই এলাকাগুলোর এক্সপেন্সিভ হয়, সে এলাকার দিকে যাওয়ার প্রবণতা সবাই থাকে। আপনি দেখবেন যে কিছু কিছু এলাকাগুলো একসময় নিউ ইয়র্কেরই, আমি কিছুদিন আগে ব্রঙ্কসের কিছু ইতিহাস জানবার চেষ্টা করছিলাম, তো সেখানে আমি দেখলাম যে একটা সময় ব্রঙ্কসের কিছু কিছু এলাকা ছিল অত্যন্ত বিখ্যাত এবং সেটা ছিল উচ্চ মধ্যবিত্তদের আবাসিক। পরবর্তীতে সেখান দিয়ে একটা রাস্তা চলে গেল, সেই কারণে সেই এলাকাটা ভাঙতে শুরু করলো। তার মাঝখানে ফাইন্যান্সিয়াল কিছু চেঞ্জ আসলো, পলিটিক্স আসলো, পরবর্তীতে সেই এলাকাটা পুরোপুরি ড্রাগ এবং অন্যান্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ হয়ে গেল। তো তখন বলা হতো যে বাড়িওয়ালারা তখন বাড়ি থেকে ভাড়া পাওয়ার পরিবর্তে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য অনেক সময় বাড়িতে স্বেচ্ছায় আগুন লাগিয়ে দিতেন যেন তারা অন্তত ইন্স্যুরেন্সের টাকাটা ফেরত পেয়ে সেই এলাকা থেকে চলে যেতে পারেন। সো সেই পরিস্থিতি, পরিবেশ অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু পরিবেশকে জয় করাটাই হচ্ছে মানুষের কাজ এবং সেখান থেকে অতিক্রম করে আমাদের বাঁচতে হয়। আমাদের সভ্যতার ইতিহাস বলেন, আমাদের সংস্কৃতি সার্ভাইভ করার ইতিহাস যদি বলেন, সেটা হচ্ছে যে মানুষ বিরূপ পরিবেশের বিপরীতে সংগ্রাম করেই টিকে থেকে সভ্যতা গড়ে তুলেছে। সেই জায়গাতেই আমাদের হোপটা, আমরা অস্বীকার করছি না মানে সেই জায়গাটিতে আসার, এই জায়গাটিতেই আসবে। একটা বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করব, খুব মজার একটি বিষয়। এবং আপনাকে পাওয়া মানে আমার প্রথমেই মনে হয় যে ভালো থাকা যায় কিভাবে, সেটি মনে হয় আপনাকে দেখলেই মনে হয় যে ভালো থাকতে হবে, ভালো থাকা দরকার আমাদের। প্রিয় দর্শক দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187766556, লগ ইন করুন www.totalcablebd.com। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে নাসির আহমেদকে পেয়েছি, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন জানেন বিভিন্ন বিষয়ে যারা প্রফেশনাল তারাই আসেন এবং বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। এবং আমরা খুব আমাদের এখানে অ্যাটর্নি আসেন, সিপিএ আসেন, সবাই আসেন এবং আপনিও আসেন, তবে আপনাকে যখন পাই আমার মনে হয় যে বাহ্যিক যে জায়গাগুলো থেকে এত ব্যস্ততায়, এত হতাশা, বিষণ্ণতা, তার মাঝে ভালো থাকা কীভাবে যায় সেটির আপনার কাছ থেকে প্রায় কিন্তু আমি সেই জায়গাটি জানতে চাই। আপনি বলছিলেন যে বিভিন্ন ইতিবাচক মনোভাবের জায়গাটি, বৈরী পরিবেশের বিরুদ্ধে লড়াই করে যে সভ্যতার বিনির্মাণ কিংবা নিজেদের তৈরি করার জায়গাটি। আরেকটি বিষয় আসে, আমি বারবার এই প্রসঙ্গতে আসি এই কারণে যে আমাদের প্রবাস জীবনে আমাদের হতাশা কিন্তু একটু বেশি, বিষণ্ণতা বেশি, আমাদের অনেক কিছু ছাড় দিয়ে আসতে হয়, অনেক কিছু পাওয়ার প্রত্যাশায়, যখন হিসেব নিকেশ মিলে না তখনই কিন্তু হতাশা বেশি তৈরি হয়, আর আমি যখন কিছু পাই না তখন কিন্তু ইতিবাচক মনোভাবটি থাকে না, তখন আমার মাঝে কাজ করে আরেকজন কেন ভালো থাকবে, আমি তো ভালো থাকতে পাচ্ছি না। আমি বিশেষ করে আমার ব্যক্তিজীবনের যদি অভিজ্ঞতা আপনার কাছে এখানে বলি এই অনুষ্ঠানের মাঝে, এটি কিন্তু
খুব দেখেছি আমি নিউ ইয়র্কে, যে আপনি ভালো আছেন আপনাকে ভালো থাকতে দেওয়া হবে না। কেন ভালো থাকবেন? মানে এটি হচ্ছে যে এখানে সবাই খুব স্ট্রাগল করছে, আপনাকেও স্ট্রাগল করে সব কিছু অর্জন করতে হবে। তো সেই জায়গাটিতে আসতে চাই যে এই যে প্রবাস জীবনে মন মানসিকতা, সেই জায়গায় কী বলবেন? ওয়েল, এগেইন আবারও খুবই চমৎকার প্রশ্ন, খুবই প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন, যে আমরা যারা প্রবাসী, যারা আমরা এই দেশে আসি, আমাদের হতাশার মাত্রাটা একটু বেশি। আমাদের হতাশার মাত্রাটা একটু বেশি এই কারণে যে আমাদের প্রত্যাশার মাত্রাটা বেশি, সেই তুলনায় দূরত্বটা বেশি তৈরি হয়। আপনি যখন এক্সপেক্ট করছেন কোনো বিষয়, সেটা যদি আপনার 10 পাবার সম্ভাবনা থাকে 6 পেলেই আপনি খুশি, কিন্তু আপনার যখন 50 পাবার ইচ্ছা আছে তখন 6 পেলে ওটা নিতান্তই খুব ছোট দেখাবে। প্রত্যাশার অনুপাতে আমাদের প্রাপ্তিটা যখন কোশ্চেনেবল বা প্রশ্নবোধ হয়ে যায় তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে। সেই বিষয়গুলো আমরা যখন চাওয়া পাওয়ার হিসাব নিয়ে বসি, অথবা আমাদের মধ্যে যখন যে প্রাপ্তিটুকু আছে সেই প্রাপ্তিটুকুকে আমরা সহজভাবে নেওয়া, অথবা সেই বিষয়টাকে উপভোগ করবার পরিবর্তে আমরা শুধুমাত্র হিসাব নিকাশি করতে থাকি, সেক্ষেত্রে আমাদের মধ্যে এই হতাশাটা কাজ করে। তারও আর বিভিন্ন ধাপ আছে এবং বিভিন্ন ধরনের ট্রিগার কাজ করে, বিভিন্ন বিষয় এসে এসে আপনার হতাশার মাত্রাটা বাড়াতে পারে। আর দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনি বলেছেন সেটা অনেকটা কম্পিটিটিভনেস, প্রতিযোগিতা করবার একটা মানসিকতাটা আমাদের মধ্যে আমাদের সমাজ অনেক ছোটবেলা থেকেই তৈরি করে দেয়। আমরা প্রতিযোগিতা পছন্দ করি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই একমাত্র উদ্দেশ্য কখনোই আমাদের ছিল না, আমরা সেখানে জিততে পছন্দ করি এবং আমরাও চাই যে আমাদের সাথে কম্পিটিশন হোক। যেহেতু পৃথিবীটা কখনোই কোনো সময়ই সবার জন্য ফেয়ার ছিল না, সেই কারণেই কোনো কোনো সময় কিছু কিছু প্রতিযোগিতার মধ্যে কিছু অনৈতিকতা চলে আসে, সেখানে কিছু হিংসা চলে আসে, কিছু সেখানে কিছু নোংরামি চলে আসে, তখনই আমাদের মধ্যে ঈর্ষা কাতরতা, পরশ্রী কাতরতা বা যে সমস্ত শব্দগুলো বলেন সেগুলো দেখা দেয়। সেগুলো হচ্ছে এক ধরনের হীনমন্যতারই লক্ষণ, কিন্তু সেটা অনেকের জীবনকে বিষিয়ে তুলতে পারে, সেটাও একেবারে অন্যের জীবনকেও তো বিষিয়ে তুলতে পারে। সে নিজে যেমন ভালো থাকে না, অন্যকেও ভালো থাকতে দেওয়া হয় না, বিষিয়ে তুলতে পারে। সো সেই ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত বাস্তব এবং সেটাকে স্বীকার করাটা অত্যন্ত জরুরি। এই ধরনের লোকজনগুলো আমাদের আশেপাশেই থাকে, আমরা যাদেরকে নিয়ে আমাদের চলতে হয়। আমাদের যেরকম, আমি গতকালকে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে আমি বুলিংয়ের উপরে পড়াশোনা করেছিলাম, পড়ছিলাম যে ডেটাগুলো কেমন কি হচ্ছে। তো বুলিং একটা প্র্যাকটিক্যাল একটা প্রবলেম, আপনি জানেন যে এখানে স্কুল সিস্টেমে বুলিংগুলো হয় এবং এবং এর ভিকটিম হয়েছে আমাদের প্রিয়জনদের সন্তানরাই। তো এর বিভিন্ন কৌশল আছে, স্কুল সিস্টেম বলছে যে ঠিক আছে, জিরো টলারেন্স, কিন্তু এর পাশাপাশি আরেকটা প্রসঙ্গ আছে যে আমরা কিন্তু বুলিংদের নিয়েই চলি, চলতে হয়। সব বুলিংরা আমাদের মাঝখানেই আছে, হোয়াই? প্রশ্নটা হচ্ছে যে ওদেরকে নিয়ে আমাদেরকে কেন চলতে হয়? সো ওরা অনেক ক্ষেত্রে পাওয়ার ব্যালেন্স করে। আচ্ছা, ওকে। তার কারণ বুলিং হচ্ছে যে একটা ঘটনা পার্সিস্টেন্টলি ঘটছে, ক্রমাগত ঘটছে, এবং অ্যাট দ্য সেম টাইম এটা একটা পাওয়ারের ইমব্যালেন্স তৈরি করে একটা একটা গ্রুপের মাঝখানে, একটা স্ট্রাকচারের মাঝখানে। তো ওই বুলি যারা করে তারা আসলে পাওয়ার ব্যালেন্স করে মাঝে মধ্যে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বুলিদের নিয়ে চলি। তো আপনি যারা আপনাকে উত্ত্যক্ত করছে, যারা আপনাকে টেনে নিচে নামাচ্ছে, আসলে এখানে ওই যে যখন কেউ কাউকে টেনে নামাতে চায় সে নিজেও নিচে নেমে যায়। তো আসলে বিষয়টা হচ্ছে যে এটা বাস্তব, আপনাকে সেটা মেনে নিয়ে পথ চলতে হবে এবং নিজেকে তৈরি করার জায়গাটি। বারবার আপনি একই জায়গায় আসছেন। কেন্দ্রবিন্দুতে যে আলোচ্য সূচি সেটি হচ্ছে, আমরা আজকে বলছিলাম যে ইতিবাচক মনোভাব সবার প্রতি থাকবে, নেতিবাচক জায়গাগুলো থেকে আমরা দূরে থাকবো, নিজের জন্য, সবার জন্য। এবং দিন শেষে আপনি যে কথাটি বারবার বলছেন যে নিজেকে তৈরি করতে হবে ইতিবাচক মানসিকতা তৈরি করার জন্য, কঠিন কাজ, তারপরেও কিভাবে করতে করা যায় সেটাই আমাদের বিষয়। যে অনেক সময় আছে যে আমরা পরিস্থিতিটাকে অস্বীকার করতে পারি না, অনেক সময় আমরা নিজেদেরকে ট্র্যাপড একটা সিচুয়েশনের মধ্যে পাই। সাধারণত যে কোনো পরিস্থিতিতে পড়ে আমাদের মধ্যে দুটো রিয়াকশন কাজ করে, একটা হচ্ছে আমরা ফাইট করি অথবা আমরা ফ্লাইট করি।
আমরা হয়তো একটা জিনিসকে যদি পছন্দ না হয় সেটাকে আমরা ফাইট করার চেষ্টা করব, পরিবর্তন করার চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে যদি পছন্দ না হয় তাহলে আমরা সেখান থেকে চলে যাব, সেটা ফ্লাই করব, সেখান সেটা হচ্ছে কমন দুটো। কিন্তু এর মাঝখানেও এক ধরনের রেসপন্স আছে, সেটা হচ্ছে আমরা ফ্রিজ হয়ে যাই, মাঝখানে আটকে যাই। এরকম কিছু সিচুয়েশন আছে সেখানে পজিটিভ মানসিকতাটা অর্জন করাটা খুব ডিফিকাল্ট। সো এই পরিস্থিতিগুলোকে মেনে নিয়েই আমরা যদি প্র্যাকটিস করতে শুরু করি তাহলে আমরা কিছু কিছু বিষয়গুলোর কথা বলি। শুরুতেই যেটা বলি যে সেটা হচ্ছে যে আপনার দৈনন্দিন জীবনের স্ট্রেসগুলো কমানোর চেষ্টা করুন। আচ্ছা, সেই স্ট্রেসগুলোর উপর নির্ভর করে যে আপনি আপনার চিন্তাগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারছেন কিনা, আপনার দক্ষতাগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে পারছেন কিনা, আপনার অর্জনগুলোকে আপনি সঠিকভাবে উপভোগ করতে পারছেন কিনা। দিনের শেষে আপনি যখন বাসায় ফেরত আসছেন, সারাদিনে আপনার কি অর্জন হলো সেই বিষয়টা আপনার পক্ষে চিহ্নিত করা জরুরি। আমাদেরকে বেঁচে থাকবার ক্ষেত্রে প্রতিদিনই কিছু না কিছু সফলতার দিকে তাকাতে হয়, সেটাকে আপনি যে কোনো মানদণ্ডেই মূল্যায়ন করুন না কেন, আর্থিক মানদণ্ডে বলেন, আপনার মানসিক অর্জনের কথা বলেন, আপনার স্পিরিচুয়াল স্যাটিসফ্যাকশনের কথা বলেন, যে ধরনেরই নিড আপনার মেট হোক না কেন, সেক্ষেত্রে আপনাকে কিছু অর্জন থাকতে হবে। সেই অর্জনটা আপনি স্ট্রেস থাকলে উপভোগ করতে পারবেন না, স্ট্রেস মুক্ত থাকতে হবে। কিভাবে সম্ভব? আমরা স্ট্রেস মুক্ত, নাজির আহমেদ আপনি এত সহজ করে বলছেন, কিন্তু স্ট্রেস মুক্ত থাকার জন্য আমরা এর আগে একটা এপিসোডে আমরা বলেছিলাম যে স্ট্রেস ম্যানেজমেন্টটা শুরু হয় হচ্ছে আপনার আপনার নিজেকে মাইন্ডফুল রেখে, নিজেকে নিজের প্রতি মনোযোগী রেখে। এবং সেটা সহজ উপায় এবং আমি সেটাও বলেছিলাম যে যে কোনো একটা কাজ মনোযোগের সাথে করতে পারাটাই মাইন্ডফুলনেস। আপনি যদি কিছুক্ষণের জন্য, 2 মিনিটের জন্য চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেন এবং একই সাথে আপনার নিঃশ্বাসের শব্দটা শোনার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার অন্যান্য চিন্তাগুলো খানিকটা সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। আচ্ছা, অথবা কাজের ফাঁকে যদি আপনি 10 মিনিটের জন্য আপনি একটু রিল্যাক্স করার চেষ্টা করেন, একটু হাঁটার চেষ্টা করেন, সেই সময়টা বের করা তেমন কোনো সমস্যা না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাকে রিল্যাক্স করতে হবে, এই মেসেজটা নিজেকে দেওয়াটা হচ্ছে ইভেন মোর ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা যেহেতু উপসংহারে আছি ওই ধারাবাহিকতাই আমরা থাকবো। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন, নামটি বলে প্রশ্ন করতে হবে, কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? জি, কথা বলতে হবে, জি কথা বলতে হবে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তাহলে আপনার প্রশ্নটি যে করতে হবে ভাইয়া, নামটি বলে। আমার নাম হলো স্বপ্নিল। টেলিভিশনটি পরে শুনুন, আগে আপনি প্রশ্নটি করে ফেলুন। সরি, আগে আপনার প্রশ্নটি কিংবা কোনো মতামত থাকলে সেটি বলে ফেলতে হবে, পরে টেলিভিশন শুনতে হবে। আমরা মানসিক স্বাস্থ্যের যে জায়গাটি সেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনার কি প্রশ্ন আছে? আচ্ছা, আমরা আর লাইনটি কেটে দেই, কারণ আপনি প্রথমত বুঝতে পাচ্ছেন না যে আমরা কি বলতে চাচ্ছি, আর আপনারও স্পেসিফিক যে জায়গাটি সেই জায়গাটি হয়তো নেই। আমরা যে জায়গাটিতে ছিলাম একদম উপসংহারে ছিলাম সেই জায়গাটি। তো আমরা প্রথমে যেটা বলি যে স্ট্রেসগুলো ম্যানেজ করা, দৈনন্দিন জীবনের স্ট্রেসগুলো ম্যানেজ করে চলতেই হবে আমাদের। আচ্ছা, স্ট্রেস ছাড়া কোনো জীবন নেই, একেবারে স্ট্রেস মুক্ত জীবন হয়ে যাওয়াটা হচ্ছে অসম্ভব একটা ব্যাপার। আমরা প্রতিদিন আমাদের মধ্যে কিছু তাড়না বোধ করি, সেটা আমাদেরকে পথ চালায়। আমি আমাকে বাসা ভাড়া দিতে হবে, সেই দুশ্চিন্তার কারণে আমি শরীর ব্যথা নিয়েও কাজে যাব। আমাকে কাজ করে বাসায় ফেরত আসতে হবে, আমি সংযমী হব আমার টাকা সাশ্রয়ে, সেই বিষয়গুলো। তো সেই বিষয়গুলোর আমরা বলি যে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে গেলে একটা সামগ্রিক জীবন মানের উন্নয়ন দরকার। তার জন্য আমরা বলি ওয়েলনেস প্র্যাকটিস করা। ওয়েলনেস প্র্যাকটিস করাগুলো খুব ছোটো ছোটো কাজের মধ্যে করতে হয়। সেটা হচ্ছে আপনার শরীরের যত্ন নেওয়া থেকে শুরু করে আপনার মনের যত্ন নেওয়া থেকে শুরু করে। যেরকম একটা সহজ প্রশ্ন, 2 মিনিটের মাঝখানে আপনি মনের যত্ন নিতে চান, আপনি চোখ বন্ধ করে আপনার স্কুল জীবনের একটা মজার ঘটনা মনে করার চেষ্টা করুন। আচ্ছা, তারপর পরক্ষণে আপনি যদি দেখেন যে আপনার নিঃশ্বাস অনেকাংশই স্বাভাবিক হয়ে যাবে, আপনার মনের মাঝখানে যে একটা প্রশান্তি সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। আমরা অনেক সময় সেটাকে ইমাজিনেশনের মাধ্যমে মানুষের অনেক কিছু স্ট্রেসকে পরিবর্তন করার কথা বলি, সেগুলো কৌশল আছে অনেকগুলো। তো স্ট্রেস ম্যানেজমেন্টের পাশাপাশি আরেকটা বিষয় আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা ধরনের গ্র্যাটিটিউড নিয়ে আসা।
কৃতজ্ঞতা বোধ। যত যাই কিছুই আমরা করি না কেন, আমাদের ব্যস্ততা বলেন, কর্ম পরিধি, সামাজিকতা, আমাদের সুনাম সম্মান, সমস্ত কিছুর পরেও দিনের শেষে আমরা একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা যদি স্পিরিচুয়ালি দিক থেকে আমরা দেখি, সেখানে সৃষ্টিকর্তা থেকে শুরু করে সেই কৃতজ্ঞতার ব্যক্তিটা আস্তে আস্তে প্রসারিত হতে থাকে। গ্র্যাটিচিউড, এই কৃতজ্ঞতা বোধ এর মাধ্যমে আমরা আমাদের যে অবস্থানটাকে সেটাকেই আরও বেশি মূল্যবান করে তুলতে পারি। আমরা শুধুমাত্র নিজেদের প্রতি কৃতজ্ঞ না, আমরা অনেকের প্রতি কৃতজ্ঞ। সেই জিনিসটা আমাদেরকে আরও অনেক সুদৃঢ় করে। সেই বিষয়টা আমরা বলি, আমরা বলে থাকি যে এক ধরনের ইতিবাচক মানসিকতা আনার চেষ্টা করুন। সেটা হচ্ছে ধীরে ধীরে নিজেকে প্র্যাকটিস করা, আপনার অর্জনগুলো কেমন হচ্ছে, আপনার প্রতিদিনের সেলফ কেয়ার কেমন হচ্ছে, আপনি আজকে কতটুকু প্রগ্রেস করতে পারলেন। যদি সেই ক্ষেত্রে আপনার মধ্যে কোনো হতাশা কাজ করে, আপনি যে পুনরায় আপনার লক্ষ্যটাকে পুনরায় নির্ধারণ করবার চেষ্টা করুন, সেইভাবে আপনি ইতিবাচক মানসিকতাটা প্র্যাকটিস করার চেষ্টা করুন, সেটা আমরা বলি। এবং সবশেষে বলি যে সবসময় কিছু ভালো সঙ্গর সাথে থাকা, যারা আপনাকে পজিটিভ মানসিকতার জন্য উৎসাহিত করবে, যারা আপনার বিপদে, যারা আপনার দুঃসময়ে আপনাকে সাহস যোগাবে, সেই সেই বিষয়গুলোর কথা আমরা বলি। সেটাকে আসলে যত না আমরা বন্ধু বলি, তার থেকে আমরা সেটাকে বলে থাকি সাপোর্ট সিস্টেম। আচ্ছা, মানে সহায়তাকারী, চারদিক থেকে সহায়তা। ওরা আপনার বন্ধু, ওরা আপনাকে আবেগীয় সমর্থন দিচ্ছে, কিন্তু সেই বন্ধুকেই কল করে হয়তো আপনি বলতে পারছেন যে আমার ওই এলাকায় একটা সমস্যা হয়েছে, ওই বিষয়ে একটা সমস্যা হয়েছে, আই নিড হেল্প, আই নিড কানেকশনস। এই নেটওয়ার্কগুলোর কথা আমরা বলে থাকি। এবং সব শেষে সবার উপরে যে বিষয়টা, সেটা হচ্ছে মাইন্ডফুল থাকার চেষ্টা করা, নিজের মনকে সবসময় নজরে রাখা, সেই বিষয়টার কথা বলি। অসংখ্য ধন্যবাদ নাসির আহমেদ। আমরা আজকে একটু ভিন্ন প্রসঙ্গেই আলোচনা করেছি, যারা চিরাচরিত টিবিএন অ্যানালাইসিস দেখেন, সবসময় অ্যাটর্নি সিপিএ দেখে দেখে অভ্যস্ত, সে কারণে মানসিক একজন মানুষ এসে যে এত সুন্দরভাবে আপনি খুব সুন্দর করে শুরু করেছিলেন, আর সেই শুরুর জায়গাটি থেকে যদি বলতে হয় যে সিজন চেঞ্জের সাথে সাথে মানুষের মধ্যে যে পরিবর্তনগুলো, সেখান থেকে এসে ইতিবাচক মনোভাব এবং নেতিবাচকের যে জায়গাগুলো সেগুলোর ব্যাখ্যা করেছেন, অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু শেখা যায় আপনার মাধ্যমে, এবং আপনাকে পরবর্তীতে আমরা আরও পাবো সেই আশাটা করতেই পারি। সেই সাথে দর্শক, আপনারাও সবাই ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।